মিথ্যা আপনার সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। মিথ্যা এমন একটা মহাপাপ, আপনার ভালো ভালো নেক আমলগুলো পরিপূর্ণ নষ্ট করে দেয়। আগুন যেমন সোনা লাকড়িকে জ্বালায় দেয়, মিথ্যা ঠিক নেক আমলকে পরিপূর্ণ জ্বালায় দেয়। এই জন্য বান্দা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। বান্দা প্রতিটা কাজকর্মের ভিতরে সত্যের আশ্রয় নেওয়া লাগবে, বান্দা মিথ্যা প্রত্যাহার করা লাগবে। যে কোনো কাজকর্মের ভিতরে বান্দা কখনো বান্দা মিথ্যা বলা যাবে না, যাবে না, যাবে না। আজকে গোলামের দল, আজকে অনেক ক্ষমতা পাওয়ার পরে, পাওয়ার পাওয়ার পরে বান্দা তুমি ক্ষমতার চেয়ারের ভিতরে বসিয়া 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 একজনের সালিশ বিচারের ভিতরে বান্দা তোমাকে বিচারক হিসেবে নিযুক্ত করা হলো। তুমি ওই জায়গার ভিতরে যেই বান্দা দোষ করেছে তার দোষটা তুমি বান্দা গোপন রাখলা, যেই বান্দার দোষ করিনি তার উপরে দোষ চাপিয়ে দিয়ে এরকম মিথ্যা বিচারের ফয়সালা দেয় জমিনের ভিতরে আছে না না। এজন্য বান্দা মিথ্যা পরিপূর্ণ প্রত্যাহার করা লাগবে। মিথ্যা বলা যাবে না, যাবে না। মিথ্যা অনেক ভয়াবহ গুণা, মিথ্যা আমাদেরকে পরিপূর্ণ পরিত্যাজ্য করা লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে বলা লাগবে, হে সন্তান মিথ্যা বলা যায় না, মিথ্যা বলা যাবে না, যাবে না। কারণ সন্তানদেরকে যদি ছোট্টবেলায় একটা যদি আমলের কথা শেখান, তাহলে আমলটা কেয়ামত পর্যন্ত যতদিন আপনার সন্তান জমিনের ভিতরে জীবিত থাকবে ততদিন আপনার সন্তান মনে রাখবে। কিন্তু আপনার সন্তান যখন বড় হইয়া যাইবে, যখন মিথ্যার মজা পেয়ে যাইবে, তখন আপনার সন্তানকে যতই অজ নসিহাত করা হোক না কেন, যতই জান্নাত জাহান্নামের ভয় দেখায় 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 দেখায়া যতই নসিহাত করা হয় না কেন, আপনার সন্তান আপনার নসিহাত কখনো গ্রহণ করবে না। এই জন্য ছোট্টবেলা থেকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া লাগবে যে বাবা মিথ্যা এমন একটা জঘন্য মহাপাপ, মিথ্যাকে পরিপূর্ণ বন্ধ করা লাগবে, মিথ্যা বলা যাবে না, সত্যের আশ্রয় নেওয়া লাগবে। এটা কি আপনাদের সন্তানের বয়স যখন 15-20 বছর হয়ে যাবে তখন শিক্ষা দিতে হবে নাকি ছোট্টবেলায়? ছোট্টবেলায় যদি না শিক্ষা দেন, বড় হয়ে গেলে কখনো ভিতরে আর ঢুকবে না, কারণ সে মিথ্যার মজা পেয়ে গেছে, মিথ্যার স্বাদ পেয়ে গেছে। জন্য ছোট্টবেলায় এটা শিক্ষা দেওয়া লাগবে। ছোটবেলায় আপনি যদি একটা গাছ লাগান, একটা বীজ বপন করেন, তো এই গাছটা যদি ছোটবেলায় এরকম বেঁকা করে লাগান, তো গাছটা যখন মোটা হয়ে যাবে তখন যতই ঠেলে সোজা করতে যান সোজা করা যাবে না, আপনি আগে সোজা হয়ে যাবেন, নিজে আগে সোজা হয়ে যাবেন, গাছ সোজা করতে পারবেন না। কিন্তু ছোটবেলায় যদি ওই গাছটা যদি আপনি সোজা করে লাগাইতেন তাহলে বড় মোটা হলেও গাছটা বেঁকা হতো না, সোজা হইতো, সোজা হইতো। এই জন্য ছোট্টবেলায় আপনাকে আপনার বাচ্চাকে শেখানো লাগবে যে সন্তান মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা একটা জঘন্য পাপ, মিথ্যা মিথ্যা একটা মহাপাপ। এটা ছোট্টবেলায় আপনার সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে। জমিনের ভিতরে সত্যের আশ্রয় নিয়েছেন পয়গম্বর, সত্যের আশ্রয় নিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবার নাম এক আল্লাহর বান্দা, যার নাম আপনারা সকলে জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নাম কিন্তু তার সিদ্দিক না, নাম কি সিদ্দিক, নাম কি বলেন? আবু বকর। সিদ্দিকটা কি কে বলতে পারবেন? উপাধি। কিন্তু সিদ্দিক উপাধি কেন পেলেন? সে অন্য কোন উপাধি পেতেন? সিদ্দিক উপাধি কেন দেওয়া হলো? সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে এজন্য বিশ্বনবী পয়গম্বর আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করেছেন, মেরাজের রাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজের রাতে থেকে ঘুরে এসে পয়গম্বর যখন সমস্ত কাফের বেঈমানদেরকে জানায় দিলেন, হে কাফের বেঈমান, হে কুরাইশ দলের নেতারা ভালো করে শোনো, আমি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে আল্লাহ পাক সপ্তম আসমান পর্যন্ত
আমি পয়গম্বরকে ভ্রমণ করাইছে ভ্রমণ করানোর পর আল্লাহ পাকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হওয়ার পর আমি পয়গম্বরকে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক আমাকে স্বয়ং নিজেই দেখায় দিয়েছেন এই কথাটা যখন পয়গম্বরের মুখ থেকে যখন বেঈমানগুলো যখন শুনে ফেলল বেঈমানগুলো সকলে এবার সুযোগ তালাশ করে ফেলল মেরাজের রাত্রের একটা কিছু অংশের ভিতরে কিছু অংশ সময়ের ভিতরে নাকি পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছে আবার মসজিদে আকসা থেকে আবার সপ্তম আসমানে নিয়ে গেছে সপ্তম আসমান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে জান্নাত জাহান্নাম দেখাইছে এরকম একটা জঘন্য মিথ্যা কথা মোহাম্মদ বলেছে বেঈমানগুলো কেউ বিশ্বাস করতে চায় না সুযোগ তালাশ করেছে মোহাম্মদকে তো আমরা নিজেরাই জানি মোহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই মোহাম্মদ যে সত্য কথা বলতো এই উপাধিটা কোনো মুমিন দেয় নাই কোনো মুসলমানরা দেয় নাই বরং শুধু আমার আল্লাহ স্বয়ং নিজেই দিয়েছে বিষয়টা এমন না মোহাম্মদ যে সত্যবাদী এই উপাধিটা আমার আল্লাহ পাক যেমন দিয়েছেন আমার আল্লাহ পাক দিয়েছেন আবার বেঈমানরাও দিয়েছেন কারণ মোহাম্মদ ছিল অনেক সত্যবাদী অনেক সত্যবাদী যার কারণে বেঈমান বলে সকলে জানাই দিল মোহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই মোহাম্মদের মতো সত্য কথা বলতে বলা জমিনের ভিতরে দ্বিতীয় কেউ নাই কেউ নাই এবার বেঈমানরা সকলে এবার সুযোগ পেয়ে গেল মোহাম্মদ একটা জঘন্য মিথ্যা কথা বলেছে এই মিথ্যা কথাটা যদি আমরা মোহাম্মদের আপন মোহাম্মদের ঘনিষ্ঠ কোন মানুষকে যদি আমরা মিথ্যা কথাটা যদি বুঝাই দিতে পারে তাহলে অন্য অন্য মানুষেরাও সহজে বুঝে ফেলবে যার কারণে বেঈমানরা এবার চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে বলে আবু বকর তোমাদের মোহাম্মদ সে একটা জঘন্য মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে আবু বকর শুনে তো বড় অবাক আবু বকর বলে কি মিথ্যা কথা বলেছে জানায় দাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বলে হে আবু বকর মোহাম্মদ পয়গম্বর আমাদের সামনে এসে আমাদেরকে জানায় দিল আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদকে ডাকে ও মেরাজের রাত্রের ভিতরে কিছু অংশের ভিতরে কিছু অংশ সময়ের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে আবার মসজিদে আকসা থেকে আবার সপ্তম আসমানে নিয়ে গিয়েছেন সপ্তম আসমান থেকে আবার নাকি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করায় নিয়ে এসেছেন এত অল্প সময়ের ভিতরে এত দূর যাওয়া কেমনে সম্ভব এরকম জঘন্য মিথ্যা কথা বলে দিয়েছেন মিথ্যা কথা বলেছেন কাফেররা মনে করতেছিল সর্বপ্রথম আবু বকরকে যদি ঘায়েল করতে পারি তাহলে অন্য যারা সাহাবী আছে তাদের ঘায়েল করা সহজ হয়ে যাবে এবার আবু বকর জানিয়ে দিল বেঈমান এই কথাটা কে বলেছে বলে মোহাম্মদ বলেছে বলে যদি মোহাম্মদ আমার পয়গম্বর বলে থাকে তাহলে এই কথা সত্য এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না যে ব্যক্তি মিথ্যা বলে তার নামের শেষে সিদ্দিক উপাধি মানায় না যে ব্যক্তি সত্য বলে তার নামের শেষে সিদ্দিক উপাধি মানায় এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দিয়ে দিলেন পয়গম্বর সিদ্দিক উপাধি দিয়ে দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম সকলে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন সকলে তার নামের শেষে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জন্য বান্দা সত্যবাদী কেমন দান সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করিয়া দেয় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য এক জায়গার ভিতরে জানায় দেন, যিনি সত্য সহ দুনিয়ার ভিতরে এসেছেন, আরে সত্য সহ এসেছেন তাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে ভালোবাসবে তারাই হলো পরিপূর্ণ মুত্তাকি। তাফসীরের ভিতরে এসেছেন মুফাসসিরিনে কোন লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যিনি সত্য সহ এসেছেন তাকে যারা বিশ্বাস করেছে মনে প্রাণে ভালোবেসেছে মহব্বত করেছে তাকে যারা অনুসরণ অনুকরণ করেছে তারা মুত্তাকি। এখানে মুফাসসিরগণ লিখেছেন যে যিনি সত্য সহ এসেছেন, সত্য সহ যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য সহ এসেছেন কি নিয়ে এসেছেন বলে তিনি পবিত্র কোরআন নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন বলে পবিত্র কোরআন নিয়ে এসেছেন। কোরআন যেমন সত্য আমাদের আখেরি নবী তিনিও সত্য। সত্য কি সত্য না বলেন? তিনি হলো সর্বদাই সত্য, বলতে কখনো মিথ্যার আশ্রয় নিতেন না, সর্বদাই তিনি সত্যের আশ্রয় নিতেন, সর্বদাই তিনি মিথ্যাকে পরিপূর্ণ পরিত্যাজ্য করতেন, প্রত্যাহার করতেন। কিন্তু আমাদের ভিতরে মিথ্যা এত পরিমাণ ঢুকে গেছে, এত পরিমাণ ঢুকে গেছে, প্রতিটা কাজ করবের ভিতরে আমরা মিথ্যার আশ্রয় নিই, মিথ্যার আশ্রয় নিই, মিথ্যার